फ्रेंड्स गुड मॉर्निंग टू ऑल ऑफ यू वेलकम बैक टू आवर चैनल इन आवर न्यू व्लॉग आशा करी तुम्हारा सबा खूब 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 भलो आओ खूब भलो आत भलो परीक्षा देवे ना तई आनंदे नाच से तो जैसे देखो अवस्था सकाल सकाल हेवी जोश पे गे आज के ठीक है और एंजेलिका तो चलो দেখো ট্রেনটা চলে গেল আমাদেরকে নামিয়ে দিয়ে আর এই এত জোর বৃষ্টি নেমে গেছে আমার স্কুল অবধি যেতেও পারবো না আর আমার কান্না পেয়ে যাচ্ছে সব জামা কাপড় কেচে দিয়ে মিলে দিয়ে আসলাম আর আজকেই বৃষ্টিটা নামলো কি করবো এখন দেখো বৃষ্টি মোটে কমছে না আমাদের ওয়েটিং লিস্ট চলছে এখন এই লিপস্টিক পড়েছে দেখো তো ভালো করে ঘুরে গেছে এই যে দেখো একজন লেন্সের পরে রেডি যাওয়ার জন্য এ তো আসবেই না ক্যামেরার সামনে তো বন্ধুরা বৃষ্টি তো তখন কমেনি 8:15 থেকে পরীক্ষা 8:10 হয়ে গেছে কোনো রকম সবাই ছাতা ভাগাভাগি করে বাচ্চাগুলোকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এসে এখানে বসলাম তো বসার পরেই বৃষ্টিটা কমে গেছে রোদও উঠেছে হালকা হালকা মানে কি বলবো আর যাই হোক আর এদিকে দেখো এখন বিগ্রেড চলো দলে দলে যোগ দিন এই সব চলছে ঠিক আছে প্ল্যাটফর্মে আজকে লোকে লোকারণ্য অবস্থা তো যাই হোক চলো আমরাও দেখি সাথে তোমরাও দেখো প্ল্যাটফর্মের অবস্থা এখন আর এই যে ডাউনের ট্রেন আসছে তারপরে প্ল্যাটফর্মটা দেখো এই যে ট্রেনটা ঢুকছে প্ল্যাটফর্মটা একবার খালি এখন দেখে না এবার ট্রেনটা চলে যাওয়ার পরে প্ল্যাটফর্মটা দেখো আজকে হচ্ছে ছাতার মেলা বসেছে এখানে গার্জেন সমেত ছাতার মেলা বসে গেছে
বাই বাই যাও, আমাদের তো বেরোয় না কেন আজকে। এবার আমাদেরটা কোথায়? ওই তো সব একসাথে নেমেছে, দল ধরে নেমেছে। ঠিক আছে, ওগুলো সব দল ভরে নেমেছে। আসো চলো, ব্যাগ দাও, ব্যাগ দাও। হ্যাঁ ব্যাগটা দাও বাবা। উড়তে পারে না এমন দুটি পাখির নাম লিখো। আগে সব ইংলিশে, এগুলো যখন পড়ানো বললো বাংলায় সপ্তাহ মুছে যাবে না, তাই পাশে পাশে বাংলায় লিখে দিয়েছিস নাকি? না না, তাহলে তারপরে লাইনগুলো সব বাংলায়। আচ্ছা, তারপরে আর কি প্রশ্ন আছে? মিল শব্দ দিয়েছিল। হুম, কি মিল শব্দ কি দিয়েছিল এর মধ্যে আবার? মানে মিল ম্যাচিং দিয়েছিল, ম্যাচিং। আচ্ছা, কি বলো? জানি না, বাংলায় পারিনি টাং মানে, তার জন্য ইংলিশে লিখে দিয়েছি। তাই বলে আমি জানি না। আঞ্জলিকা কি কি প্রশ্ন আসছিল রে? আর ওর তো এক প্রশ্ন আসেনি, বলো কি প্রশ্ন আসছিল। হুম, এসেছিল টিক মা। হুম, কতগুলো দিয়েছিল, পাঁচটা না দশটা? এসেছিল কম, তিনটে। ও আর দিয়েছিল না, গাছের থেকে কি কি এসেছিল, প্ল্যান্টসের থেকে? আরে গাছ তো আমাদেরকে এঁকে তার ছবির পাশে পাশে বাংলায় লিখতে বলেছে। লিখেছিস? কোনটা কি লিখেছিস? আচ্ছা, তারপরে রুটস, রুটস পরে রোদ উঠলে প্রকৃতিটা ঠিক অন্যরকম একটা লেভেলে দেখায়। পাট কাঠা কাটাও চলছে, মনে হচ্ছে কোথায় ঘুরতে গেছি। বাইরে সিনসিনারিটা দেখে মনে হচ্ছে কোথায় ঘুরতে গেছি। বাঙ্গালোকাল এত ফাঁকা ফাঁকা ভাবা যায় বলতো কখনো? এত ফাঁকা বাঙ্গালোকাল। আজকের বৃষ্টির বাজার, ফাঁকা ফাঁকা বৃষ্টির বাজার দেখো। আর ওরকম জল দেখো কিরকম জমেছে বৃষ্টিতে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হাত ধর, বাবা কাদা আছে স্লিপ করে যাবে, শক্ত করে হাত ধর। দেখো জল জমেছে, ঠিক আছে, চারিদিকে শুধু জল জমে রয়েছে। স্টেশনটা তো দেখাতেই পারলাম না। আচ্ছা আচ্ছা, এবার চলো। একজন এক পা এক পা করে এগোচ্ছে, যাবে না বাবা কাদা আছে স্লিপ করে যাবে। এটা মানে ট্যাংরা বাবা, ছাল ওঠা ট্যাংরা মাছ। আচ্ছা মাছ বাজারই পুরো আছে। উচ্ছে লাগবে না, ধনে পাতা কত না? সে থ্যাংক ইউ, সে থ্যাংক ইউ,
চলো স্নেল ভয় না ও দেখছে স্নেলটা যাচ্ছে চলো 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 আগে ভাত খাবি এখন গিয়া একদম দিয়া শরীর ঠিক আছে এখন দিয়া শরীর ঠিক আছে এখন আমাকে টিফিনে কচুরি দিও কালকে দুইবার ধরে তো বন্ধুরা এই এখন বাজার করে ঢুকলাম আর দেখতেই পেলে বৃষ্টিতে কি অবস্থা ছাদে কটা জামা কাপড় মিলে দিয়ে গেছিলাম এখন আবার ছাদে যাব সেগুলো ধুয়ে টুয়ে আবার মিলবো যদি বৃষ্টি হবে জানতাম তো কি বলবো সেগুলো ধুতাম না আর সকাল সকাল বেকার খাটনি গেছে সেটা তো আর কিছু করার নেই তো এখন আবার সেগুলো ধুয়ে মিলে টিলে আর মোটামুটি ফ্রেশ হয়ে গেছে তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে রান্না টান্না বসাবো তো আবার পরে ফিরে আসছি তো দেখো বন্ধুরা এই যে ছাদে এসে গেছি আর এই যে জামা কাপড়গুলো কান্না করছে ঠিক আছে টপ 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 করে জামাগুলোর থেকে জল পড়ছে তো আর কি করা যাবে এখন আবার দেখো আকাশটাও পরিষ্কার হয়ে গেছে এখন কি বলবো এখন নাম তো বৃষ্টিটা ঘরে চলে এসেছি এগুলো এতক্ষণে শুকিয়েও যেত কান্না করছে দেখে এত মানে কষ্ট হচ্ছে আর কি বলবো চলো আগে ধুয়ে টুয়ে মিলে দিই তা দেখো বন্ধুরা আজকের বাজার বিশেষ কিছু নেই লাল শাক আছে ধনে পাতা আছে আছে কাঁচা ছোলা মসুরের ডাল আর চাল আর বিশেষ কিছু আনিনি ঘরে অনেক সবজি আছে দেখাই এ দেখো এত এত সবজি রান্না করার অভাবে শুকিয়ে যাচ্ছে সব মানে পরীক্ষা নিয়ে এতটাই চাপে রয়েছি রান্নাবান্নাও করছি না সেরকম তো যাই হোক ওই জন্য আর কিছু সবজি টবজি কিচ্ছু নিয়ে আসিনি আর আজকে আমাদের নিরামিষ তাই মাছও নিয়ে আসিনি তো চলো দেখা যাক কী রান্না করি তারপরে আবার ফিরে আসছি তো বন্ধুরা স্নান টান করে তো চলে এসছি এখন তো খাবো আর দেখো ঘরের অবস্থা দেখবে তোমরা এ দেখো আবার সেই জামা কাপড় মেলার র‍্যাক হয়ে গেছে বিছানাটা পুরো ঠিক আছে বাইরে পুরো মেঘলা হয়ে রয়েছে ওগুলো ধুয়ে মিলেছি জলটা ঝরে গেছে বাবার গেঞ্জিগুলোও শুকিয়ে গেছে খালি মোটা মোটাগুলো একটু শুকায়নি তো যাই হোক আর কি করা যাবে তো হলো আগে খেয়ে দিয়ে নিই তারপরে আবার ফিরে আসবো তো আজকের লাঞ্চের মেনুতে রয়েছে দেখো ভাত এখানে রয়েছে স্যালাড রয়েছে লাল শাকের চচ্চড়ি আলু বেগুন দিয়ে আর রয়েছে তোমার সয়াবিনে সয়াবিন আলুর ঝোল ঠিক আছে মানে একটু কষা কষা মতো যাই হোক তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু তো চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আবার ফিরে আসবো তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে এখন শুয়ে পড়েছি চোখ দুটো না পুরো জ্বলে যাচ্ছে ঘুমের জন্য আর দেখো অরিনও ঘুমিয়ে পড়েছে ঠিক আছে তো চলো আমিও একটু ঘুমিয়ে টুমিয়ে নিই তোমরাও একটু ঘুমিয়ে নাও তারপরে আবার বিকেলে গল্প করবো কেমন তো আবার ফিরে আসলাম ঘুম টুম থেকে উঠে এখন কি বলবো আমি বুঝতে পারছি না গুড ইভিনিং বলবো নাকি গুড নাইট বলবো এখন বাজে 11টা ঠিক আছে আজকে 3:30টার দিকে ঘুমিয়েছি আর উঠেছি 7:10 মানে উঠেছি আরও পরে চোখটা মানে ঘুমটা ভেঙেছে 7:10 বাজে তখন মা ফোন করেছিল মায়ের ফোনের আওয়াজে ঘুম ভেঙেছে কখন সন্ধে হয়েছে কখন মানে 7:00 বেজে গেছে টেরই পাইনি আর তারপরে মার সাথে কথাটা তো বলে যখন উঠলাম তখন 7:30 বাজে আর অরিন তো আরও পরে উঠেছে ও উঠেছে প্রায় তোমার 7:45 বেজে গেছে ঠিক আছে ওই জন্য সন্ধ্যাবেলা টিফিন কিছু করিনি সেভাবে ও একটু নিমকি টিমকি খেয়েছিলো একদম মানে 9টার দিকে খেতে বসে গেছি 9:30টার মধ্যে খাওয়া দাওয়া করে কমপ্লিট পুরো তারপরে একটু পড়তে বসেছি তার আগে আর পড়তে বসা হয়নি আর এখন মোটামুটি এই যে বই খাতাগুলো গুছিয়ে রেখেছে ব্যাগে জাস্ট ভরার অপেক্ষা আর উনি এখন এই যে ঠ্যাঙের ওপরে ঠ্যাং তুলে শুয়ে রয়েছেন ঠিক আছে খালি গায়ে রয়েছে দেখাতে পারছি না বেশি যাই হোক কী করেছে আজকে শুনবে তোমরা চশমাটাকে স্কুলে রেখে এসছে মানে কী বলবো চশমাটা ওর সবসময় প্রয়োজন পড়ে না লেখার বা পড়ার বা টিভি দেখা বা ফোন দেখা এরকম মানে যখন চোখের কাজটা বেশি করতে হয় সেই সময় ওর চশমাটার প্রয়োজন পড়ে তার জন্য আমি ব্যাগে দিয়ে দিয়েছিলাম এবারে কে জানে এরকম যে রেখে আসবে তাহলে পড়িয়েই ঢুকাতাম আবার পড়িয়েই বের করতো তার মধ্যে বৃষ্টি নেমেছিল কোলে করে নিয়ে গিয়ে স্কুলে ঢুকিয়েছি তারপরে কী করেছে জানি না আবার বলে দিলাম বাবা ব্যাগে চশমা দিয়ে দিয়েছি
দেখি কালকে গিয়ে পাওয়া যায় কি না যায়। যাই হোক আর কি বলবো, আর বিশেষ কিছুই বলবো না। কালকে দিনটা পরীক্ষাটা গেলে পরে বাঁচি কিছু দিনের জন্য, ঠিক আছে, আবার সোমবার রয়েছে। তো যাই হোক, তো দুটো দিন তো রিল্যাক্স, মানে রিল্যাক্স মানে হালকা, এতটা প্রেশার পড়বে না। আর কি বলবো, আর কিছু বলবো না। রান্না তো করাই ছিল, সেটাই খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। আর আজকের মতো আসি, আজকের ব্লগটা এমনিও একটু বড় হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। আমার পেছনে ওগুলো মেলা রয়েছে, ঠিক আছে, ওগুলোর জন্য কেউ কিছু মনে করো না প্লিজ। আমি আর কিচ্ছু মানে উপায় না পেয়ে এখানেই মিলে রেখেছি। যাই হোক, বৃষ্টি এখনও কিন্তু কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে। আবার বকবক করা শুরু করে দিয়েছি। সবাইকে টাটা টাটা করবো, টাটা 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 টাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।